আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসটিএমএল টিএমএল এর সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এর যে ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো কোনো কথা না বলে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি এখানে আমার একটা ফোল্ডার ওপেন করা আছে এবং এই ফোল্ডারের ভিতরে আমি যে কাজ করি সেজন্য আরেকটা ফোল্ডার তৈরি করা আছে লেসন নাইনটিন বা যে কোনো একটা ফোল্ডার নামে সমস্যা নেই আপনি যে কোনো জায়গায় ফোল্ডার তৈরি করতে পারেন সমস্যা নেই তারপর এই ফোল্ডারটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে বা আপনি ড্রাগ করে এই যে কোড দিয়ে ওপেন করতে পারেন বা এখান থেকে সরাসরি ম্যানুয়ালিও ওপেন করতে পারেন সেটা আপনার বিষয় এবং ওপেন করার পর এখানে দেখুন আজকে আমি কিছু তথ্য লিখে রাখছি সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইলে দেখুন কি করছি কিছু ট্যাগ লিখে রাখছি কারণ এগুলো যদি আমি এইভাবে টিউটোরিয়ালের মাধ্যমে যদি লিখি তাহলে অনেক সময় লাগবে আপনারা তো ট্যাগ লিখতে জানেন কেমন এগুলো হচ্ছে এস টিএমএল এর ফরমেটিং ট্যাগ এবং আমি কি করলাম এই যে লিঙ্ক সিএসএস এটাকে কী করলাম লিঙ্ক করলাম ঠিক আছে এটার আপাতত কাজ নাই তারপরে লিঙ্ক করে রাখলাম আর কি কেমন তো এখন এখানে একটা হেডিং নিলাম হেডিংটা এখানে কোনো কাজ নেই হেডিংটা জাস্ট এটার একটা টাইটেল হিসেবে নিলাম যে এই ভিডিওটা স্টেমেল ফরমেটিং হিসেবে তৈরি হচ্ছে আচ্ছা এখন এখানে দেখুন কিছু ট্যাগ আছে যেমন বোর্ড বি বি ট্যাগ বি ট্যাগ দ্বারা বোঝা হয় বুঝা এটার ফুল ফর্ম হচ্ছে বোর্ড ট্যাগ তো অর্থাৎ এটা কোনো টেক্সটকে বোল্ড করবে আপনি যদি এখানে লক্ষ্য করেন আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখুন বোল্ড টেক্সট টেক্সট ঠিক আছে এবং এখানে আমি আরেকটা বিষয় আলোচনা করি আপনি এখানে দেখুন সবগুলা ট্যাগ কিন্তু আমি লিখেছি নিচে নিচে ঠিক আছে স্ট্রং ট্যাগ তারপর হচ্ছে ইটালিক তারপর হচ্ছে আই ট্যাগ তারপর হচ্ছে ইএম ট্যাগ মার্ক ট্যাগ স্মল ট্যাগ ট্যাগ ইঞ্চট্যাগ হ্যাঁ তো এগুলো সব আমি লিখেছি নিচে নিচে কিন্তু চলে আসছে পাশাপাশি কারণ কি কারণ হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ এই কারণে এগুলো পাশাপাশি বসছে আমি যদি এগুলোকে এখন ইয়ে করি কী বলে এটাকে এগুলোকে যদি এখন নিচে নিচে আনতে চাই তাহলে আমাকে জাস্ট এখানে প্রত্যেকটা জায়গায় ব্রেক দিয়ে দিতে হবে ব্রেক ব্রেক এই যে এই ব্রেক এই ব্রেক ট্যাগের মানে হচ্ছে আপনার এটা এখান থেকে এটা আর এই পাশে ডান পাশে আর কোনো ইয়ে বসবে না কন্টেন্ট বসাতে পারবেন না সেগুলো নিচে চলে আসবে ঠিক আছে এটা ডান পাশের যত কন্টেন্ট আছে সেগুলো নিচে চলে আসবে তো আমি যদি একে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি এবং ব্রাউজারে যদি রিলোড করি দেখবেন এখানে আমি ব্রেকটা টেকটা ইউজ করেছি বোল্ড টেক্সটের শেষে এই কারণে বোল্ড টেক্সটের শেষে পরে যত কন্টেন্ট আছে সেগুলো নিচে চলে আসছে ঠিক আছে তো আমি এভাবে প্রত্যেকটা ট্যাগের শেষে আমি বিয়ার ট্যাকটা এখন ইউজ করতেছি তো বি আর ট্যাগ দেখুন প্রত্যেকটা ট্যাগের শেষে আমি দিয়ে দিয়েছি যাতে ট্যাগুলো নিচে নিচে আসে এই যে দেখুন ট্যাগগুলো নিচে নিচে আসছে তাহলে এখন আমি আপনাদেরকে বোঝাতে সহজ হবে সেটা হচ্ছে প্রথম যে ট্যাগটা বি ট্যাগ সেটা দ্বারা বোঝা যায় আপনার কোনো লেখাকে যদি আপনি বোল্ড করতে চান যেমন আপনি যদি একটা প্যারাগ্রাফকে বোল্ড করতে চান তাহলে আপনি বি বি ট্যাগ ইউজ করতে পারেন আমি তারপরে একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখে যেমন আপনি এই প্যারাগ্রাফের ধরুন এই মাঝের এই অংশটা হ্যাঁ এই লেখাটা বোল্ড করতে চাচ্ছেন তাহলে আপনি একে এটাকে আমি এটাকে এক্স দিয়ে কাটলাম কারণ এটার ভিতরে এটাকে আমি এখন একটা বি ট্যাগের নিয়ে ভিতরে রাখবো এবং এখানে ওই লেখাটা ওই লেখাটা রাখলাম ঠিক আছে এই দুইটা ট্যাগের মাঝে এই ট্যাগের মাঝে বি ট্যাগের মাঝে তা এবং কন্টোলেক্স দিয়ে সেভ করে ব্রাউজারটা যদি রিলোড করি দেখবেন এখান থেকে দেখুন সবগুলো নর্মাল লাইন আছে নর্মাল লেখা আছে কিন্তু এখানে এটা বোল্ড হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে কাজ বি ট্যাগের স্ট্রং পরেরটা হচ্ছে স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগেরও সেম কাজ স্ট্রং ট্যাগও আপনার কী করবে এই লেখাগুলোকে বোল্ড করবে এখন প্রশ্ন হলো দুইটা কেন আমরা কোনটা ইউজ করব আপনি যদি ভালোভাবে জানতে চান তাহলে এখানে কষ্ট করে প্রত্যেকটা ইয়ের ডে আপনার ডেফিনেশান আছে এবং প্রত্যেকটা ইয়ের ডিফারেন্স কেন আপনি বি ইউজ করবেন কেন স্ট্রং ইউজ করবেন এখানে আপনারা কষ্ট করে হ্যাঁ স্টেম এ যে পর মিটিং এখান থেকে আপনারা পড়ে নেবেন কষ্ট করে ঠিক আছে তো আমি আর এখানে ডেসক্রাইব করতেছি না কারণ এখানে ডেসক্রাইব করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে টিউটোরিয়ালটা তো এ হচ্ছে আপনার অর্থাৎ কোনো লেখাকে আপনি ইয়ে করতে চাইলে আপনি বোল্ড করতে চাইলে বোল্ড বি ট্যাগ ইউজ করতে পারেন স্ট্রং ট্যাগ ইউজ করতে পারেন তবে আমি আপনাকে রেকমেন্ড করব আপনি স্ট্রং ট্যাগটা ইউজ করবেন ঠিক আছে সেমভাবে কোনো লেখাকে যদি আপনি ইটালিক অক্ষ ইটালিক মতো অর্থাৎ বাঁকা করতে চান ঠিক আছে বাঁকা ঠিক আছে অনেকটা হরিজেন্টাল টাইপের হরিজনাল অ্যাকচুয়ালি একটু বাঁকা করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে আই ট্যাগ আইট্যাগ ইউজ করতে পারেন অথবা আপনি ইএম ট্যাগ ইউজ করতে পারেন তো এখানেও এই দুইটার মধ্যে পার্থক্য আছে আপনারা পড়ে নেবেন তো এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এ এই ট্যাগ এম্পাসাইজড ট্যাগ টেক্সট অর্থাৎ ইএম ট্যাগ যেটা তো আপনি যদি কোনো কিছু লেখাকে বাঁকা করতে চান আপনি আমি আমি মনে করি ক্ষেত্রবিশেষে এটা আসলে দুইটার ব্যবহার দুই রকম তো আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইএম ট্যাগটাই ইউজ করতে করতে পারেন সমস্যা নেই বা আই ট্যাগও ইউজ করতে পারেন সমস্যা নেই মার্ক দেখুন কোনো একটা লেখাকে হাইলাইট করার জন্য হাইলাইট করতে হলে অর্থাৎ এরকম যদি ব্যাকগ্রাউন্ডে যদি এরকম আপনার এই যে একটা হলুড যে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হলুড টাইপের সেটা যদি দিতে চান যেমন আমি যদি চাই যে আমার এই যে এই ইয়েটা এই লেখাটা এই যে এই প্যারাগ্রাফটা এখান থেকে এই যে বি ট্যাক শেষ হয়েছে পুরোটা বোল্ড ইয়ে হবে সরি মার্ক হবে অর্থাৎ হাইলাইট দেখাবে তাহলে আমি এখানে ইউজ করবো মার্ক ট্যাগ মার্ক মার্ক ট্যাগটা আপনার অনেক সময় ম্যানুয়ালি লিখতে হয় মার্ক ট্যাগ ইউজ করবো কন্ট্রোল বি দিয়ে সেভ করবো কন্ট্রোল দিয়ে ফেস্ট করে কন্ট্রোল এজ দিয়ে সেভ করবে এবং এখানে দেখুন মার্ক ট্যাগের ভিতরে কিন্তু আমি বি ট্যাগটা নিয়েছি এটা কোনো সমস্যা না এটা আপনি নিতে পারবেন ঠিক আছে যেহেতু আমি চাচ্ছি যে বি ট্যাগটা বি ট্যাগের এলিমেন্ট সহ এটা কি বোল্ড দেখাবে এই যে দেখুন পুরোটা বোল্ড হয়ে গেছে আর তারপর হচ্ছে আপনার স্মলার টেক্সট স্মলার টেক্সট কি স্মলার টেক্সট হচ্ছে কোনো টেক্সটকে ছোটো করতে চাইলে আপনি স্মলার ইউজ করতে পারেন এটা সিম্পল এটা আপনার জানেন ডেল ডেল মানে ডিলিট কোনো ট্যাগকে কোনো সরি ট্যাগ না কোনো লেখাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি জাস্ট সিম্পলি ইউজ করতে হবে ডেল ট্যাগ যেমন আমি এই লেখাটাকে আমি কাটতে চাচ্ছি তাহলে আমাকে ইউজ করতে হবে ডেল কন এবং কন্ট্রোলে দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারে রিলোড করি দেখবেন এই যে এই লেখাটা সরি এই লেখাটা কেটে গেছে ঠিক আছে সেমভাবে আছে ইনসার্টেড ট্যাগ টেক্সট কোনো লেখার আপনি যদি কোনো লেখার নিচে ইয়ে করতে চান এরকম একটা আন্ডারলাইন দিতে চান এই যে এরকম ঠিক আছে এটার জন্য এই যে এইগুলো পুরো এই যে স্টেমেলের যে পরমে পর্মেটিংটা পুরোটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিএসএস দিয়ে করব ঠিক আছে এগুলো স্টেম দিয়ে তেমন একটা করা হয় না শুধু খুব কম ক্ষেত্রে করা হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিএসএস দিয়ে করা হয় যেমন স্ট্রংয়ের জন্য হয়তো বা স্ট্রং ট্যাগটা একটু বেশি ইউজ করা হয় তো এ ছিল আর কি ইয়ে ট্যাগ আপনার কী বলে আইএনস আইএনএস ইনসার্টেড ট্যাগ ঠিক আছে তার হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট সাব অর্থ নিচে এটা আমরা সবাই জানি ধরুন আমরা যারা অঙ্ক করেছি মোটামুটি লগের অঙ্ক করেছি লগের অঙ্ক করলাম আচ্ছা প্রথমে আমি সাবটা দেখাচ্ছি সাব বলতে যে আপনি ধরুন একটা ফি ফি নিলাম আমি লরাম টেন দশটা ওয়ার্ডে নিলাম এখন আমি চাচ্ছি যে কি এখানে একটা ধরুন এই টেক্সটা এই টেক্সটা এই টেক্সটা থাকবে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম সরি পুরোটাই কেটে গেছে আচ্ছা আমি আবার দিই আচ্ছা আমি আবার ইয়ে করি আমি একটা কাজ করি একটা হেডিং নিই তাহলে আরো সুন্দর করে বোঝা যাবে হেডিং নিলাম কেমন এখন আমি চাচ্ছি যে হেডিংয়ে নিচে আমার একটা নাম থাকবে ধরেন পয়সাল তাহলে আমি কী করব এই সাব সাব যে ইয়েটা আপনার কি বলে এটাকে ট্যাকটা সেটা ইউজ করব তাহলে আমি কি করব সাব এসি সাব এখন হেডিংয়ের নিচে আমি কি কি চাচ্ছি ধরুন চাচ্ছি যে একশো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে রিলোড করলাম দেখবেন এই হেডিং লেখার নিচেই একশো শো করতেছে এখন আমি চাচ্ছি যে না এই একশো লেখাটা থাকবে হেডিংয়ের উপরে কিংবা এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট করলাম এবং আরেকটা হেডিং হলাম আরেকটা হেডিং নিলাম ঠিক আছে স্পেলিং অনেক মিস্টেক হচ্ছে তা আরেকটা হেডিং নিলাম নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এই এখানে দুশো দিলাম দুশোটা থাকবে ইয়ের উপরে আপনার একশোর ইয়া সরি দুশো দুশোটা থাকবে এই যে এই হেডিং হেড টু নাম্বার যে হেডিংটা এটার উপরে থাকবে দুশোটা তাহলে আমি এখানে জাস্ট সাবের পরিবর্তে সাবটা কেটে এস ইউ বি ঠিক আছে সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট সুপার সুপার ইয়ের অর্থাৎ উপরে তো এই সুপার স্ক্রিপ্ট দিলাম ইউ পি এবং আরেকটা হচ্ছে এস ইউ এস ইউ মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে নিচে এস ইউভি সুপার স্ক্রিপ্ট মানে উপরে কন্ট্রোলে দিয়ে সেভ করে যদি ব্রাউজারে রিলোড করে দেখবেন দুশোটা হচ্ছে হেডিং টু এর উপরে আর হেডিংটা হচ্ছে সরি একশোটা হচ্ছে হেডিং হেডিংয়ের নিচে এখন আপনি যদি চাচ্ছেন যে না আমার হেডিংয়ের উপরে দুশো থাকবে এবং হেডিংয়ের নিচেও একশো থাকবে তাহলে আপনি জাস্ট এই একশো টাকা যদি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি এখানে বসাই দিই অর্থাৎ দুইটা এখানে আপনার এখন তার মানে কি এস টু ট্যাগের ভিতরে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট দুইটাই ইউজ করছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমি ব্রাউজার রিলোড করি দেখবেন এই যে হে টু হেডিং নামের যে ইয়েটা আছে সেখানে দুশো টাকা পাচ্ছে উপরে এবং একশো টাকা পাচ্ছে দুশো নিচে কারণ হচ্ছে এখানে তারা কি জায়গা নিতে পারতেছে না ঠিক আছে তো এই ছিল আর কি বিষয় তো এছাড়া আপনি যদি এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এটাকে যদি আমি যদি আগে নিয়ে আসি অর্থাৎ সুপার স্ক্রিপ্টটা যদি পরে দিই এবং সাবস্ক্রিপ্টটা যদি আগে দিয়ে আমি যদি এ দিয়ে সেভ করে রিলোড করি তাহলেও সেম অবস্থা আপনার একশোটা নিচে থাকবে এবং এখানে উপরে ফাঁকা থাকবে দুশোটা থাকবে একশোর উপরে ঠিক আছে তো এ ছিল আর কি আপনার স্টেমেল ফরমেটিংয়ের ব্যাপার স্যাপার এছাড়া আপনি খুব ভালোভাবে জানতে সরি খুব ভালোভাবে জানতে চাইলে আপনি স্টেমেলের যে ডাবলিউ থ্রি স্কুলসের যে ইয়ে আছে স্টেমেলের পরমেটিং যে পার্টটা আছে সেখানটাকে আপনি খুব ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো এই ছিল আর কি আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমরা ইনশাল্লাহ নেক্সট ডে চেষ্টা করবো আমি ইনলাইন এবং ব্লক লেভেল ট্যাগের পার্থক্য দেখাতে এখানে আরেকটা বিষয় আমি যেটা বলে রাখতেছি সেটা হচ্ছে বি যে ট্যাগটা ইউজ করা হয়েছে বিয়ার কোন কোনো একটা লাইনকে ব্রেক দেওয়ার জন্য যেমন আমি যদি চাই যে ডেল ডেল ট্যাগের পরে এখানে আমি লক্ষ্য করি কই গেল যে ডেল অর্থাৎ ডেল মানে ডিলেট এতটুকু আমরা কাটা আছে আমি চাচ্ছি যে এটার পরে এই লাইনটুকু নিচে চলে আসবে তাহলে আমরা কী করবো তাহলে জাস্ট সরি তাহলে জাস্ট এখানে ডেলের পরে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিব এটা একটা সিঙ্গেল ট্যাগ কন্ট্রোল কন্ট্রোলের দিয়ে সেভ করলাম এবং ব্রাউজার রিলোড করলাম দেখবেন এটা এটার পরে চলে আসছে ঠিক আছে তো বিআর ট্যাগটা ছিল আর কি একটু এখানে আপনার নতুন বা এটার সাথে ইনক্লুড না করলেও চলতো সমস্যা নেই আচ্ছা তো এ ছিল আর কি স্টেমুলো প্রমোটিং ব্যাপার সেবার আরও আপনারা জানতে এখান থেকে ডাব্লিউ থ্রি স্কুলস থেকে ইয়ে করবেন আমি তো অলরেডি আল্লাহর মতে ডাব্লিউ থ্রি স্কুলস থেকে মোটামুটি আপনাদের শেষ করতেছি এবং আমি চেষ্টা করবো খুব শীঘ্রই শেষ করার জন্য আসলে সময়ের একটু সমস্যা এ কারণে পারতেছি না সব মিলিয়ে একটু ঝামেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখাবেন নেক্সট টিউটির ইনশাল্লাহ আল্লাহ হাফেজ